সত্য কথা বলেন, ন্যায়সঙ্গত কথা বলেন। সরকার নীল নকশা নির্বাচন করতে চায় বলেই এ ধরনের তফসিল ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাপরিষদ সচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নির্দলীয় সরকার ও তফসিল প্রত্যাহারের দাবিতে বিএনপির ডাকা 48 ঘণ্টা অবরোধের প্রথম দিন সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নানসার বিরুদ্ধে কোনো মামলা না থাকার পরেও তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন 18 দলের ডাকা 48 ঘণ্টা অবরোধ কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার দেশ নিয়ে জাতীয় তামাশা শুরু করেছে, সরকার আন্তরিক থাকলে আজ এই সংকটের সৃষ্টি হতো না। সরকার একতরফা নির্বাচন করতে চান, একদলীয় নির্বাচন করছেন, সরকারের ইচ্ছার সঙ্গে নির্বাচন কমিশন করেছেন। অথচ আমরা কাল সকাল আমরা বুঝতে পারছিলাম যে নির্বাচন যে বক্তব্য সেটি তার ওই বক্তব্যের মধ্যে তার আন্তরিকতা সমঝোতা পথের ব্যাপারে তার বোধহয় মূলত যে তার আন্তরিকতা নাই সরকার চাকরি করছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ঢাকা সহ সারা